সম্মানীয় দর্শক এই মুহূর্তে আপনার যা বয়স রয়েছে সেই বয়স অনুপাতে আপনার ওজনটা কি ঠিক রয়েছে যদি আপনার বয়স অনুপাতে আপনার ওজনের কমা বাড়া হয় তাহলে জানতে হবে আপনি আনফিট আর যদি আপনার বয়সের সঙ্গে ওজনের সামঞ্জস্য থাকে তাহলে জানতে হবে আপনি ফিট তো বন্ধুরা সেই বয়সের সঙ্গে ওজনের একটি লিস্ট এখানে দেওয়া হয়েছে অর্থাৎ কত বয়স থাকলে কত ওজন থাকতে হবে একদম নবজাতক থেকে শুরু করে একদম বাচ্চা হওয়া থেকে শুরু করে আপনার বয়স একদম ষাট বছর পর্যন্ত কোন বয়সে কত ওজন থাকা দরকার এটাই আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে আপনি এই মুহূর্তে কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার বয়স এই মুহূর্তে কত বা আপনার ওজন কত অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দেবেন তো আপনাদেরকে জানিয়ে রেখে এই যে বয়স অনুপাতে যে ওজনের কথা বলা হয়েছে যেটা থাকলে আপনি ফিট তো একদম বাচ্চা অর্থাৎ নবজাতক যদি শিশু হয় সেক্ষেত্রে তিন কেজি তিনশো গ্রাম পর্যন্ত ওজন থাকলে সে ফিট এবং দুই থেকে পাঁচ মাস পর্যন্ত যদি বয়স হয় তাহলে সেক্ষেত্রে ছয় কেজি ওজন যদি থাকে তাহলে সেই বাচ্চা ফিট এবং এখানে দেখুন ছয় থেকে আট মাসের যদি বাচ্চা হয় তাহলে সাত কেজি দুশো গ্রাম পর্যন্ত ওজন থাকলে সে ফিট এরপর দেখুন এখানে নয় থেকে আপনার এক বছর পর্যন্ত যদি বয়স হয় নয় নয় মাস থেকে শুরু করে এক বছর তাহলে দশ কেজি পর্যন্ত ওজন কিন্তু এখানে দেওয়া হয়েছে দুই থেকে পাঁচ বছর যদি বাচ্চার বয়স হয় তাহলে বারো কেজি পাঁচশো গ্রাম পর্যন্ত ওজন থাকলে সেই বাচ্চা কিন্তু ফিট এবারে ছয় থেকে আট বছর বয়স যদি হয় তাহলে চোদ্দো থেকে আঠারো কেজি সাতশো গ্রাম পর্যন্ত ওজন থাকলে সেই বাচ্চা বা সেই শিশু কিন্তু ফিট এরপরে নয় থেকে এগারো বছর বয়স যদি হয় তাহলে আঠাশ থেকে একত্রিশ কেজি ওজন অর্থাৎ আপনার বয়স যদি বছর থেকে এগারো বছরের মধ্যে আপনার বা আপনার পরিবারে কোনো বাচ্চার বয়স হয় তাহলে ওজনটা আপনি দেখে নেবেন এই বয়সের মধ্যে এই যে আঠাশ থেকে একত্রিশ কেজি এই মধ্যে ওজন হতে হবে যদি কম এ থেকে কম বা বেশি হয় তাহলে জানতে হবে সে আনফিট আছে ডাক্তারের পরামর্শ নিতে হবে এরপরে বারো থেকে চোদ্দ বছর বয়স যদি হয় তাহলে ওজন হতে হবে বত্রিশ থেকে আটত্রিশ কেজি অবশ্যই কিন্তু আপনারা বয়সটার সঙ্গে ওজনটা মিলিয়ে মিলিয়ে আপনি একবার দেখে নেবেন যে আপনার এই মুহূর্তে বয়স কত আর আপনার ওজনটা ঠিক রয়েছে কিনা আপনাদের বয়স যদি পনেরো থেকে কুড়ি বছরের হয় যারা ইয়ং জেনারেশন বলা যেতে পারে তাদের ওজন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজন থাকতে হবে যদি এর উপরে বা বাইরে থাকে তাহলে জানতে হবে সে আনফিট বা যদি দু এক কেজি এদিক ওদিক হয় তাহলে কোনো অসুবিধা নয় পাঁচ দশ কেজি যদি ডিফারেন্স হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে একুশ থেকে একত্রিশ বছর বয়স যদি তিরিশ বছর বয়স হয় তাহলে ষাট থেকে সত্তর কেজি পর্যন্ত ওজন থাকা দরকার সেটা কিন্তু স্বাভাবিক এরপরে একত্রিশ থেকে চল্লিশ বছর যদি বয়স হয় তাহলে ঊনষাট থেকে পঁচাত্তর কেজি ওজন যদি থাকে এর মধ্যে তাহলে জানতে হবে সেটা স্বাভাবিক বা কমা বাড়া যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তবে পাঁচ কেজি সাত কেজি কমা বাড়া হতে পারে একচল্লিশ থেকে পঞ্চাশের যদি মধ্যে যদি বয়স হয় তাহলে ষাট থেকে সত্তর কেজির মধ্যে ওজন হতে হবে এবং একান্ন থেকে ষাট বছরের মধ্যে যদি বয়স হয় তাহলে ষাট থেকে সত্তর কেজির মধ্যে আপনার ওজনটা থাকতে হবে অর্থাৎ এখানে দেখুন একদম বলা হয়েছে যে একচল্লিশ থেকে ষাট বছর যদি বয়স হয় একদম একচল্লিশ থেকে ষাট তাহলে ষাট থেকে সত্তর কেজির মধ্যে যদি আপনাদের ওজন থাকে তাহলে জানতে হবে আপনারা ফিট আছেন আর যদি এর বাইরে ওজন হয় তাহলে নিচে দেখুন এখানে বলা হয়েছে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং নির্দিষ্ট ডায়েট বা পরিচর্যা বা খাওয়া দাওয়া ঠিকঠাক করলে আপনাদের যে ওজন সেটা কিন্তু স্বাভাবিকই চলে আসবে তোমাদের এই যে খবরটা প্রকাশ হয়েছে আপনাদেরকে একটা অনলাইন নিউজ চ্যানেলে যে খবরটা প্রকাশ হয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে এই যে ওজনের ব্যাপারটা বললাম আমি কিন্তু কোনো ডাক্তার নয় যে সঠিকটা বলতে পারবো তবে যেটা এখানে প্রকাশ হয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই মুহূর্তে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা আপনাদের বয়স কত রয়েছে নিচে কমেন্টে জানিয়ে দেন এবং আপনার এই মুহূর্তে ওজন কত রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানিয়ে দিতে পারবো যে আপনার ওজনটা ঠিক আছে না ভুল আছে অবশ্যই আপনারা সকলেই কমেন্ট করবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন